মাধ্যমিকের আনসিন, আনসিনের সব থেকে ভয়ের কারণ ওই আনসিন প্যাসেজের যে 8 নম্বরের প্রশ্নের উত্তর, যেগুলি আনসিন প্যাসেজ থেকে খুঁজে খুঁজে যেটাকে সিনোনিমস বলে বা অনেকেই নিয়ারেস্ট মিনিং বলে থাকে, সেটা কিভাবে সলভ করব। এই 8 নম্বর শুরু থেকেই অনেকেই নজর আন্দাজ করে এগিয়ে চলে, কিন্তু তোমাদের জন্য বলে রাখি এই 8 নম্বরে কিন্তু অনেকটাই ভূমিকা পালন করবে তোমার হাই স্কোরের জন্য, তোমার পাস মার্কসের জন্য এবং তোমার পুরো মাধ্যমিক রেজাল্টটাকে সাজানোর জন্য। বলে রাখি প্রথমেই, এই ভিডিওটা তোমরা কোথাও স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। আনসিন করার 2 রকম পদ্ধতি আছে। 1 নম্বর, তুমি প্রথমে চিরাচরিত পদ্ধতি যেভাবে তোমরা করে আসছো আনসিন প্যাসেজ পড়ার পর কোশ্চেনগুলো সলভ করা। 2 নম্বর, যেটা তোমরা ফলো করতে পারো, আগে কোশ্চেনগুলো পড়ে নাও, তারপর তুমি আনসিনটা করতে পারো। এই পদ্ধতিতে তুমি সময় অনেকটা তুমি বাঁচাতে পারবে। এবং তোমাদের বলে রাখি, আনসিন প্যাসেজের অর্থ বোঝা প্রয়োজন, তা না হলে তুমি আনসিন প্যাসেজ অন্ধের মতন করতে পারবে না। তোমার মাথায় প্রশ্ন আসতেই পারে যে স্যার, আমি তো আনসিন প্যাসেজ অর্থ বুঝি না। বস, প্র্যাকটিস তো করতেই হবে, প্র্যাকটিস করার জন্য এখন যা যা করণীয় আমি তাই তাই তোমাকে বলে দেব। এই 1 মাস তো কাটতেই হবে, তোমার কাছে এইটুকু আশা আমি করতে পারি। এবং বলে রাখি, আনসিন তুমি পরীক্ষায় সবার শেষে করবে, তাহলে তুমি বুঝতে পারবে কতটুকু সময় তুমি আনসিন প্যাসেজের জন্য দিতে পারো। আনসিন প্যাসেজের অর্থ তুমি পুরোটা বুঝবে না, এটা স্বাভাবিক। সেক্ষেত্রে আগে আনসিন প্যাসেজটা ভালো করে তুমি বহুবার পড়ে নাও, 4 থেকে 5 বার মিনিমাম। এবং আনসিন প্যাসেজের মধ্যে দেখো ING, এবং আনসিন প্যাসেজের অর্থ তুমি যতটুকুই বোঝো তারপর তুমি সেই কোশ্চেন অ্যান্সারগুলো সলভ করতে থাকো। এরপরে বলি 8 নম্বর, যে বিষয়টার জন্য আজকে প্রধানত ভিডিওটা বানানো, এই 8 নম্বরের জন্য আমি কি করতে পারি। 8 নম্বরের জন্য দেখবে, ধরো একটা কোশ্চেনের মধ্যে লেখা রয়েছে, যে শব্দটা দেওয়া রয়েছে ফ্যাসিনেটিং, তুমি জানো না, দেখো শব্দটির শেষে ING আছে। সুতরাং আমি যে উত্তরটা পাবো আনসিন প্যাসেজ থেকে সেটা ING যুক্তই থাকবে। তুমি পেলে ইন্টারেস্টিং, এই দুটো শব্দের মধ্যে সেন্টেন্স অ্যাকর্ডিংলি ফ্যাসিনেটিং এর সঙ্গে ইন্টারেস্টিং খাপ খায়, সুতরাং ফ্যাসিনেটিং মানে ইন্টারেস্টিং। দেখো এটাতেও ING দিয়ে শেষ হয়েছে, এটাতেও ING দিয়ে শেষ হয়েছে, সুতরাং ওই পুরো প্যাসেজে যদি তুমি ING যুক্ত শব্দগুলো খোঁজো, তাহলে দেখবে 500টা শব্দের মধ্যে মাত্র 20টা শব্দ তুমি পেলে। দেখবে ইডি যুক্ত করা শব্দ কটা আছে। এভাবে করতে করতে তুমি পুরো 8 নম্বর না পেলেও তুমি 6 নম্বর, 4 নম্বর পেলেও তুমি পাবে। এবার বলে রাখি, একটু তো পরিশ্রম তোমাকে করতে হবে, কোন কোন বইগুলো তুমি পড়লে এইগুলো সলভ করতে পারবে। প্রথমত রে এন মার্টিনের কোশ্চেন ব্যাংক সলভ করেছো নিশ্চয়ই, সেই কোশ্চেন ব্যাংকের তো শেষে কিছু শব্দ দেওয়া রয়েছে, সেগুলো তুমি মুখস্থ করো। পশ্চিমবঙ্গ সরকার দ্বারা একটি টেস্ট পেপার দেওয়া হয়েছে, সেই টেস্ট পেপারের মধ্যে উত্তর সমেত দেওয়া রয়েছে, যদি কোনোটাও না পারো ওই সিনোনিমসগুলো তুমি মুখস্থ করে যাও। আর তোমাদের সুবিধার্থে বেশ কিছু সিনোনিমস আমি ভিডিওর শেষে দিয়ে দিচ্ছি, তোমরা খুব ভালো থাকো, তোমাদের